আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রচেট লাভার্স বিটিতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি কুশিকাটার হাফ বডি টিউটোরিয়াল এটি কিন্তু খুবই সহজ একটি টিউটোরিয়াল যারা কি না কেবলমাত্র কাজ শিখেছেন অর্থাৎ সিঙ্গেল ক্রচেট ডাবল ক্রচেট এগুলো দেওয়া শিখেছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই হাফ বোর্ডেটি কিন্তু আমি কয়েকটি গুটি সুতো একসাথে নিয়ে করে নিয়েছি আপনারা কিন্তু সামারিয়ান দিয়েও অনায়াসে করে নিতে পারবেন আর আমি এর সাথে থ্রি এম সাইজের হুক ব্যবহার করেছি আপনারা চাইলে যদি সামারিয়ান দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা টু থেকে টু পয়েন্ট ফাইভ এম সাইজের হুক দিয়ে করে নিতে পারবেন এবং যদি আপনারা নয়তার সুতো দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু করে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এম সাইজের হুক দিয়ে করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করে দেবো তার আগে নেই যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিও দেখার পরে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না ঠিক আছে তাহলে চলুন শুরু করে দিই আজকের এই হাফ বডিটির ছোট্ট একটি টিউটোরিয়াল প্রথমে আমি আগে একটা ফাউন্ডেশন নট দিয়ে নিলাম তো আমরা মূলত যারা কাজ শিখেছি এই নটটা আমরা সবাইতে শিখেছি তারপর আমি চেন দিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে আমরা যেই সাইজের বেবির জন্য করব তার গলার মাপ নিয়ে সেই অনুযায়ী আমরা মেপে চেইন করে নিব। তবে আমি এখানে গুনে চেইন করছি আমি মোট একশো সাতটা চেন করে নেবো এখানে তো এভাবে করে আপনারা আপনাদের মাপ অনুযায়ী তুলে নেবেন অথবা গুনেও নিতে পারেন তবে গুনে নেওয়াটা অপশনাল আমি এখানে মোট একশো সাতটা চেন করে নিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারেন তবে চেষ্টা করবেন বেজোর সংখ্যক চেন নিতে এবার আমি এক দুই তিন তিনটা চেন নিলাম নিয়ে এই যে প্রথমে যে চেনটা ছিল সেই চেনের ভিতরে অর্থাৎ চার নম্বর চেনের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রসেট করে নেব এবার আমি একটা চেন নিব একটা চেন নিয়ে নিলাম তারপরে আমি এখন এক ঘর বাদ দিব এই একটা স্টিচ বাদ দিয়ে তারপরের যে স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রচেট করব এবার আমি সেম ঘরের ভিতরেই আরও একটা ডাবল ক্রচেট করছি অর্থাৎ যে ঘর বা স্টিচের ভিতরে আমি একটা ডাবল ক্রচেট করে নিয়েছি সেই স্টিচের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেট করে নিলাম এবার আমি কি করব আবারও একটা চেইন নিব নিয়ে এবার আমি কি করব এক ঘর বাদ দিব এই একটা স্টিচ বাদ দিয়ে পরের যে স্টিচটা আছে তার ভিতরে আমি কি করব পরপর দুইটা ডাবল ক্রচেট করব একটা ডাবল ক্রচেড করে নিলাম এবার এই একই ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেড করে নিলাম মোট দুইটা ডাবল ক্রচেট একই ঘরের ভিতরে আমি আবারও একটা চেইন নিব এবং আবারও আমি একটা ঘর বাদ দেব তারপরের ঘরে গিয়ে আমি কি করব পরপর দুইটা ডাবল ক্রচেড করব একই ঘরের ভিতরে অর্থাৎ এই একটা ডাবল ক্রচেড করে নিলাম এখন সেম ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি তো দুইটা ডাবল ক্রচেড আমি একই ঘরের ভিতরে করলাম আবারও একটা চেন নিলাম আবারও আমি এক ঘর বাদ দিব বাদ দিয়ে তার পরের ঘরে যাব এবং এক এখানেও আমি একইভাবে পরপর দুইটা ডাবল ক্রচেড করব ওই একই স্টিচের ভিতরে অ্যাকচুয়ালি পুরো যে আমি চেইন উঠিয়ে নিয়েছি সবগুলো চেইনে আমি সেমভাবেই করে যাব। অর্থাৎ একটা করে চেইন নিব একটা করে ঘর বাদ দিব এবং তার পরের ঘরে গিয়ে একই ঘরের ভিতরে পরপর দুইটা করে আমি ডাবল ক্রচেট করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করছি তো এভাবে করে আমি এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করবো অর্থাৎ যতগুলো চেন করে নিয়েছি একদম প্রথম যে চেন করেছিলাম সেই চেইন পর্যন্ত আমি সেমভাবে করে নেবো করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব তো এই রাউন্ডটা আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেমভাবেই আমি করে নিয়েছি তো এই রাউন্ডটা করার পরেই কিন্তু আমার এটা গোলার শেপে চলে এসেছে অর্থাৎ প্রথম রাউন্ডেই কিন্তু আমার এটা অলরেডি গোলার শেপে চলে এসেছে গোল হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় রাউন্ডে কাজ করব অর্থাৎ নেক্সট রাউন্ডে যাব তার জন্য আমি এটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আমি কী করবো একদম যেইখানে আমার এই স্টিচটা আছে সেখানেই আমি প্রথমে আগে একটা সিঙ্গেল ক্রচেট করে নেব একটা সিঙ্গেল ক্রচেট করে নিলাম নিয়ে এখন আমি এখানে মোট দুইটা চেন নিব ওয়ান টু দুইটা চেন নিয়ে নিলাম নিয়ে এই যে পরের যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে আমি কি করলাম এখন একটা ডাবল ক্রচেট করে নিলাম এরকম দুইটা ডাবল ক্রচেট হলো দুইটা ডাবল ক্রচেটের উপরে আমার মোট দুইটা ডাবল ক্রচেট হলো এবার আমি কি করব একটা চেইন নিয়ে নিব একটা চেন নিলাম নিয়ে এই যে নেক্সট যে দুইটা ডাবল ক্রচেট আছে অর্থাৎ যে একটা করে চেন নেওয়ার ফলে একটা স্টিচ তৈরি হয়েছে ফাঁকা ঘর তৈরি হয়েছে ওটা আমরা স্কিপ করে যাব গিয়ে আবারও একটা চেন নিয়ে আমরা নেক্সট যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে একটা ডাবল ক্রচেট করব। আবারও আমি পরের যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে একটা ডাবল ক্রচেট করে নিচ্ছি অর্থাৎ দুইটা ডাবল ক্রচেটের উপরে পরপর দুইটা ডাবল ক্রচেট আমি আবারও একটু করে দেখাচ্ছি আপনাদের এবার আমি আরও একটা চেইন নিব তারপরে আমি এই যে আগের রাউন্ডে যে ডাবল ক্রচেটটা ছিল সেই ডাবল ক্রচেটের উপরে আমি প্রথমে একটা ডাবল ক্রচেট করলাম এবার আমরা কিন্তু কোনো চেন নিচ্ছি না না নিয়ে নেক্সট যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরেও আমি একটা ডাবল ক্রচেট করে নিলাম তো দুইটা ডাবল আমি করে নিয়েছি আবারও একটা চেন নিব নিয়ে আবারও আমি পরের যে ডাবল ডাবল আছে সেই মাথার উপরে আমি একটা করে ডাবল ক্রচেট করব আবারও আর একটা ডাবল ক্রচেটের মাথার উপরে আমি আরও একটা ডাবল ক্রচেট করব আবারও একটা চেন নিব নিয়ে আমি আবারও দুইটা ডাবল ক্রচেট উপর দুইটা ডাবল ক্রচেট করব অর্থাৎ আপনারা নিশ্চয়ই তখন বুঝে গিয়েছেন আমি কীভাবে করেছি সেম ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। একটা করে চেন নিব এবং ডাবল ক্রচেটগুলোর মাথার উপরে ডাবল ক্রচেট করব তো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম একইভাবে আমি এই রাউন্ডটা কিন্তু পুরোটাই কমপ্লিট করে নেব আমি রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরের রাউন্ডগুলোতে ফিরছি আমি কিন্তু একসাথে চারটা রাউন্ড করে নিয়েছি কেননা যেহেতু সেম প্যাটার্নেই করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করে নিয়েছি একই প্যাটার্নে আমি পরপর মোট চারটা রাউন্ড করেছি অর্থাৎ আপনাদেরকে আমি দুইটা রাউন্ড দেখিয়ে দিয়েছি এই একটা রাউন্ড এবং এ রাউন্ডটা আমি দেখিয়ে দিয়েছি এবং আর এই রাউন্ডটা আর এ রাউন্ডটা আগে পরবর্তী দুই রাউন্ডটা আমি বাড়তি করে নিয়েছি তো পুরোটা করার ফলে আমার এটা কিন্তু দেখতে এরকম হয়েছে তো এই চারটা রাউন্ড তোলার পরে আমি নেক্সট রাউন্ডে যাব তার জন্য প্রথমেই সেম ঘরের ভিতরে একটা আমি সিঙ্গেল ক্রসেড করে নিলাম তারপরে এখন ওয়ান টু দুইটা চেন করে নিলাম নিয়ে এই যে পরের যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে আমি পরপর দুইটা ডাবল ক্রচেট করব। অর্থাৎ এই রাউন্ডে এসে আমি একটা করে ঘর বাড়তি করে নেব আগের রাউন্ডগুলোতে আমি কিন্তু শুধুমাত্র দুইটা করে করেছি আর এই রাউন্ডে এই যে আমি আরেকটা করে নিলাম মোট তিনটা ডাবল ক্রচেট করে নিলাম অর্থাৎ প্রথমে একটা ডাবল ক্রচেট এবং পরের যে ডাবল ক্রচেডটা আছে তার মাথার উপরে মোট দুইটা ডাবল ক্রচেট করেছি এবার আমি কি করব আবারও নেক্সট ঘরে যাব তো নেক্সট ঘরে যাওয়ার জন্য আমি প্রথমেই আগে একটা চেন করে নেব চেন করে নিয়ে এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি এবং তার পরের ঘরে আমি পরপর মোট দুইটা ডাবল ক্রচেড করব। একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কীভাবে করছি একটা ডাবল ক্রচেড করেছি এবং সেম ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেড করছি মোট দুইটা ডাবল ক্রচেড করছি এরকম হচ্ছে তারপরে আমি আবারও একটা চেন নিব। একটা চেন নিলাম নিয়ে আবারও আমি নেক্সট যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে প্রথমে আগে একটা ডাবল ক্রচেট করব তো একটা ডাবল ক্রচেট করে নিলাম এবার আমি আবারও পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে পরপর মোট দুইটা ডাবল ক্রচেট করব একটা করলাম এবং একই ঘরের ভিতরে আরও একটা মোট দুইটা ডাবল ক্রচেট করলাম আবার একটা চেন নিলাম আবারও পরের ঘরে আবারও এখানে আমি প্রথমে একটা ডাবল ক্রচেট করলাম এবার পরের ডাবল ক্রচেটের উপরে পরপর মোট দুইটা ডাবল ক্রচেট করব একটা ডাবল ক্রচেট করলাম আরও একটা ডাবল ক্রচেড করব মোট দুইটা ডাবল ক্রচেট করে তিনটা ডাবল ক্রচেট হলো তো এই রাউন্ডে আমি এখন কি করব প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে ডাবল কচেট বাড়তি করব অর্থাৎ তিনটা করে ডাবল কচেট করে যাব করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব এভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে নেক্সট রাউন্ডে আমি ফিরছি এই রাউন্ডটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এখন আমি পরবর্তী রাউন্ডে যাব। অর্থাৎ নেক্সট রাউন্ডে যাবো তার জন্য এটাকে ঘুরিয়ে নিলাম এবার এই যে সেম ঘরের ভিতরে আগে একটা প্রথমেই সিঙ্গেল ক্রচেড করে নেব এখানে আমি একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম এবার দুইটা চেন নিয়ে নেব এক দুই দুইটা চেন নিলাম নিয়ে পরের ঘরের ভিতরে এখন আমি কী করবো একটা ডাবল ক্রচেড করবো অর্থাৎ তিনটা যে ডাবল ক্রচেড আছে তিনটার উপরে এবার আমি মোট তিনটা করেই ডাবল ক্রচেড করব এবার আবার নেক্সট ঘরে যাব গিয়ে আরও একটা ডাবল ক্রচেড করব তিনটা ডাবল ক্রচেড করে নিলাম এবার আমি আবারও একটা চেন নিব দেখতে পাচ্ছেন তিনটা ডাবল ক্রচেডের উপর মোট তিনটা ডাবল ক্রজেট একটা চেন নিলাম নিয়ে এবার আমি আবারও এই যে আগের যে তিনটা ডাবল ক্রচেট আছে এই তিনটার উপরে মোট তিনটা করে ডাবল ক্রচেট করে যাব এক দুই তিন মোট তিনটা ডাবল ক্রোচেড করলাম আবারও একটা চেন নিব আবারও পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোচেড করব এবার আবারও পরের ঘরে গিয়ে আরও একটা ডাবল ক্রোচেড করবো এবং আবারও পরের ঘরে আরও একটা ডাবল ক্রচেড করব অর্থাৎ এই রাউন্ডে আগের রাউন্ড যেভাবে করেছি অর্থাৎ তিনটা করে ডাবল ক্রচেট করেছি এ রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রচেটের উপরে একটা করে ডাবল ক্রচেট করব। একটা করে চেন নিব এবং তিনটা করে ডাবল ক্রচেট করব একটা করে চেন নিব তিনটা করে ডাবল ক্রচেট করব এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে নেব আমি একটু দেখিয়ে দিই এই রাউন্ডটা আমার এরকম হবে দেখতেই পাচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি তো এই রাউন্ডটা পুরোটা আমি এইভাবেই কমপ্লিট করে নেব আমি কিন্তু আগের রাউন্ড মোট চারটা করেছি এ রাউন্ডও আমি চারটা করবো দুইটা করে নিয়েছি আমি আরও দুইটা করে নিয়ে ফিরছি আমি কিন্তু এ রাউন্ডগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো আমি হাতা বের করে নিব তার জন্য প্রথমে আগে এটাকে একটু সিকিউর করে নিচ্ছি একটা স্টিচ মার্কারের সাহায্যে যেন আমার সুতোটা খুলে না যায় তো এখন আমি দেখাচ্ছি আমি মোট এখানে কয়টা রাউন্ড করেছি এটা কিন্তু আমি চারটা করে নিয়েছি আগে দুইটা দেখিয়ে দিয়েছি এবং পরে দুইটা করেছি তো সর্বমোট এখানে আমার রাউন্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রাউন্ড আছে তার মধ্যে দুইটা করে ডাবল ক্রচেটের আছে চারটা এবং তিনটা করে ডাবল ক্রচেটের করে নিয়েছি চারটা রাউন্ড অর্থাৎ সেম প্যাটার্নেই কিন্তু করেছি এই জন্য আর পরবর্তী রাউন্ডগুলো আমি আপনাদেরকে করে দেখিয়ে দিই নাই তো এবার আমি হাতাটা কিভাবে বের করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আগে এটা সমান করে ধরে নেব অর্থাৎ এই ভাজটা আমি একদম সমান করে করে নেব করে নিয়ে এবার আমি একটা ফিতার সাহায্যে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি তো আমি এই বডিটা করব মোট বাইশ ইঞ্চি বডি করব তার জন্য আমি এখানে নিব মোট নয় ইঞ্চি অর্থাৎ আঠারো ইঞ্চি নেব এবং দুই ইঞ্চি আমি বাড়তি বগলের নিচে করে নেব সেই জন্য তো যেহেতু আমি এখানে আঠারো ইঞ্চি করব এই জন্য আমি উপরে নয় ইঞ্চি নিচ্ছি নয় দুগোনো আঠারো হয়ে যাবে তো এখন আমি কি করব যে নয়ের এই পাশে এবং একের এই পাশে এই দুই পাশে দুইটা স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করে নেব তো আপনাদেরকে আমি আরও একটু সহজভাবে বুঝিয়ে দেই যদি আপনাদের এভাবে অসুবিধা হয় যেহেতু এটা গুনে করার অপশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে একটা স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করে নিচ্ছি আমি কিন্তু এটা নয় ইঞ্চির ঘরেই স্টিচ মার্কার দিয়ে মার্কটা করে নিলাম তো এখানে আমার কিন্তু মোট আটটা ঘর আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে নয় ইঞ্চি এখানে আবার এখানে এক ইঞ্চি তো এখানে আমি আটটা ঘর বাদ দিয়েছি এবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর দেখেন একদম এখানেও আটটা ঘর রয়ে গিয়েছে এবং এ পাশে কিন্তু আটটা ঘর রয়ে গিয়েছে এবার আমি এখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব এখন আমি এর নিচে সেমভাবে স্টিচ মার্কার লাগিয়ে নেব অর্থাৎ আর একটু আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে স্টিচ মার্কার আছে যে এই বরাবর আমি এই জায়গাতে নিচেও আরেকটা স্টিচ মার্কার দিয়ে স্টিচ করে নেব সরি মার্ক করে নেব দুই পাশেই আমি মোট দুইটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেবো আপনারা এখানে সুতা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মার্ক করে নিতে পারেন তো এভাবে করে আমি কি করব দুই পাশেই কিন্তু মার্ক করে নেব আমি আরও একটু আপনাদেরকে ভালো করে বোঝানোর সুবিধার্থে মেপে দেখাচ্ছি এবং যেহেতু আমার গুনে করার সুবিধা আছে আমি আপনাদের গুনেও দেখিয়ে দিচ্ছি যে মাপ আর মেপে করা এবং গুনে করলে কিন্তু দুইটা প্রায় সমানই হয়ে যায় তো আমার এখানে নয় ইঞ্চি আছে তারপরে আমি গুনে দেখাই দেই। এই ঘরগুলো আমার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ পাশে কিন্তু আমার মোট আটটা ঘর আছে আবার এপাশেও দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর আছে এবার কাঁধের উপরের ঘরগুলো আমি গুনে দেখিয়ে দিচ্ছি আমি যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে কিন্তু এগারোটা আছে আবার এ পাশেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই কাঁধের উপরের অংশটা এপাশে কিন্তু এগারোটা আছে আমি এখন আপনাদেরকে বাম পাশের অংশটাও দেখিয়ে দেব এখানেও আমার এগারোটাই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানেও কিন্তু আমার মোট এগারোটা আছে আর আমার উপরের পাশে কিন্তু এই যে পিঠের যে অংশটা সেখানে মোট আট আটে ষোলোটা আছে আর বুকের যে অংশটা বুকের অংশটাতে আমি একটু গুনে নিচ্ছি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে মোট তো আমার এ পাশে আছে কিন্তু পনেরোটা আর এখানে আছে মোট ষোলোটা তো যাই হোক একটা দুইটা স্টিচ কম বাড়া হলেও সমস্যা নেই আরও যদি দুইটা স্টিচও বুকের পাশে কম থাকতো তাতেও প্রবলেম হতো না কিন্তু এরকম আমি কিন্তু হাতার মাপটা কিন্তু একদম সমান নিতে হবে আমি কিন্তু হাতার মাপটা একদম পারফেক্ট নিয়ে নিয়েছি তাহলে চলুন নেক্সট রাউন্ডের কাজ শুরু করি তো এখন আমি পরবর্তী রাউন্ডে যাব পরবর্তী রাউন্ডে গিয়ে আমি কিন্তু হাতার অংশটা অর্থাৎ বগলের নিচের অংশটা বের করে নেব তার জন্য প্রথমেই আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি এবং একটা সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি বরাবরের মতোই তারপরে আবারও দুইটা চেন নিব এবার আমি আবারও নেক্সট যে ঘরগুলো আছে সেগুলোতে ডাবল ক্রচেট করে নেব একটা ডাবল ক্রচেট করলাম পরবর্তী ঘরে গিয়ে আমি আরও একটা ডাবল ক্রচেট মোট দুইটা ডাবল ক্রচেট করলাম একটা চেন নিলাম আবারও পরপর মোট তিনটা ডাবল ক্রচেট করব একটা ডাবল ক্রচেট করলাম পরের ঘরে যাব আরও একটা ডাবল ক্রচেট করব এবং পরের ঘরে আমি আরও একটা ডাবল ক্রচেট করব এবং একটা চেন নিলাম এভাবে করে এখন আমি কি করব এই যে মার্ক করে নিয়েছি এই পর্যন্ত আমি ডাবল ক্রচেড অর্থাৎ এই প্যাটার্নটা করে আসব তো আমি মার্ক করা পর্যন্ত চলে এসেছি এখন আমি মোট নয়টা চেইন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন নিয়ে নিয়েছি তো আমি আরও একটা চেন নিব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন ডাবল ক্রচেড করব হচ্ছে এই যে পাশের যে মার্কটা আছে এই মার্কেট এই পাশের যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে আমি এখন ডাবল ক্রচেট করব তো আমি আটটা চেন অলরেডি নিয়ে নিয়েছি এখন আমি আরও একটা চেন নিলাম মোট নয়টা চেন নিয়ে নিলাম নিয়ে এখন আমি এই যে মার্কের এই পাশের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রচেট করে নিব তো একটা ডাবল ক্রোচেড করে নিলাম এখন আমি সেমভাবে আবার এই প্যাটার্নটা তুলে যাব। পরের ঘরে একটা ডাবল ক্রোচেড করব তারপরের ঘরেও ডাবল ক্রোচেড করব আবারও একটা চেইন নিব এবং আবারও পরের ঘরগুলোতে আমি ডাবল ক্রোচেড করে নেব আমি আবারও একটা চেন নিব এভাবে করে আমি কি করব। এই পাশের যে মার্ক করার চিহ্নটা আছে অর্থাৎ মার্ক করে নিয়েছি বা চিহ্ন করে নিয়েছি এই চিহ্ন পর্যন্ত আমি চলে আসব। এখন পর্যন্ত আমি সেমভাবে করে আসব আমি কিন্তু এই মার্ক করার জায়গাটা এসেছি এখন আমি এখানেও মোট নয়টি চেন তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করে নিয়েছি নিয়ে এখন আমি কি করব এই যে মার্ক করা অংশটা দেখতে পাচ্ছেন এ পাশের এই ডাবল ক্রচেটের উপরে আমি এখন একটা ডাবল ক্রচেট করব অর্থাৎ আগের রাউন্ডটা আমি যেভাবে করেছি এই রাউন্ড না আগের স্টিচটা যেভাবে করেছি এই স্টিচটাও আমি সেমভাবেই করব। তো এখানে আমি এখন একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবার আমি পরপর ঘরে ডাবল করব। দুইটা দুইটা আরও আবারও একটা চেন নিব আবারও নেক্সট ঘরে গিয়ে সেমভাবে মোট তিনটা ডাবল ক্রচেট করব তিনটা ঘরের ভিতরে একটা হয়ে গিয়েছে দুটো হলো এবার তিন নাম্বার ডাবল ক্রোচেটটাও আমি করে নিলাম আবারও একটা চেন নিলাম এবং সেমভাবে আমি কি করব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। এবং এই একইভাবে এই রাউন্ডের পরের রাউন্ডটাও আমি করব করে এই যে চেনগুলো করে নিয়েছি এই পর্যন্ত আসব। এসে তারপরে আমি এই চেনের উপরে কিভাবে কাজ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ওই রাউন্ডটা কমপ্লিট করে নেক্সট রাউন্ডে চলে এসেছি এবং এই চেনের উপরে এক ঘর বাদ দিয়েছি একটা চেন নিয়েছি নিয়ে এক ঘর বাদ দিয়ে তারপরের যে চেনটা আছে তারপরে ডাবল ক্রচেট করেছি এবং তার পরের ঘরে আবারও একটা ডাবল ক্রচেট করছি আমি অফ ক্যামেরায় এটুকু করে নিয়েছি আমি আরেকটা যে চেন আছে সেখানে আপনাদের প্রপারলি দেখিয়ে দেব তারপরের ঘরে আমি আবারও কি করলাম একটা ডাবল ক্রচেট করলাম আবারও একটা চেন নিলাম আমি কিন্তু এখানে মোট নয়টা চেন নিয়েছিলাম তো এভাবে এখানে কিন্তু চেনটা আমরা হিসাব করেই নেব যদি আপনারা বডিটা আর একটু ছোট বা বড় করতে চান সেক্ষেত্রে চেন আপনারা এখানে বডিটা যদি আপনারা আর একটু ছোট করতে চান আমি বাইশ ইঞ্চি বডি করেছি আপনারা যদি বিশ ইঞ্চি বডি করতে চান এখানে নয় ইঞ্চির জায়গায় আপনারা করবেন কি সরি নয়টা চেনের জায়গায় আপনারা মোট পাঁচটা চেন করে নেবেন তো আমি নয়টা চেন করে নিয়েছি করে নিয়ে আমি সেম প্যাটার্নটাই কিন্তু এখানে করছি অর্থাৎ একটা করে চেন নিচ্ছি তিনটা পরপর তিনটা ঘরে ডাবল ক্রসেট করছি আবার একটা করে চেন নিচ্ছি একটা করে ঘর বাদ দিয়ে পরপর তিনটা ঘরে ডাবল ক্রসেট করছি সেম প্যাটার্নটা আমি এখানে শুধু চেনের উপরে কিন্তু করে যাচ্ছি তো যাই হোক এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে এসে এই যে এই যে চেনটা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসবো এসে এখানে আমি আপনাদের প্রপারলি আরও একবার দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে চলে এসেছি আপনাদেরকে এখানে আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আগে একটা চেইন নিলাম নিয়ে এখন এই যে প্রথম যে চেনটা ওটা বাদ দিয়ে দুই নম্বর চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি দুই নম্বর চেনের ভিতরে ডাবল ক্রচেড করলাম তারপরে আমি কি করবো আবারও পরের যে ঘরটা আছে অর্থাৎ তিন নম্বর চেন এখানেও আমি একটা ডাবল ক্রচেড করছি এবার আমি পরের ঘরটাতে আরও একটা ডাবল ক্রচেড করছি অর্থাৎ চার নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রচেড করছি তার মানে আমার এখানে চারটা চেন চলে গেল আমি একটা চেন নিলাম আবার নিয়ে এখন আমি কী করব ঘর বাদ দিব অর্থাৎ পাঁচ নম্বর চেনটা বাদ দিয়ে ছয় নাম্বার যে চেনটা আছে সেই চেনের ভিতরে কিন্তু আমি এখন আবার ডাবল ক্রচেড করছি এবার আমি আবারও নেক্সট ঘরে ডাবল ক্রচেড করব অর্থাৎ সাত নাম্বার যে চেনটা আছে সেই ঘরে একটা ডাবল ক্রচেড করব এবার আমি আবারও পরের ঘরে অর্থাৎ আট নাম্বার যে চেইনটা আছে সেই আট নাম্বার চেইনের ভিতরে একটা ডাবল ক্রসেট করে নিয়েছি অলরেডি কিন্তু আমার আটটা চেন এখানে শেষ হয়ে গিয়েছে এবার আমি একটা চেন নিব নিয়ে নয় নাম্বার যে চেনটা আছে এটা বাদ দিব বাদ দিয়ে যে পরের যে ডাবল ক্রসেট আছে এই ডাবল ক্রচেটের মাথার উপরে এখন আমি একটা ডাবল ক্রসেট করে নিচ্ছি তারপরের ঘরে আরও একটা ডাবল ক্রচেট এবং তার পরের ঘরে আরও একটা ডাবল ক্রচেট আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন নয়টার চেন নিয়েছি তো এরকম করে পুরোটা আমি রাউন্ডটা আবারও কমপ্লিট করে নেব একদম এটা লাস্ট পর্যন্ত তো আপনারা আমি আবারও বলছি যদি আপনাদের বডির মাপটা আরেকটু ছোট হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে নয়টা চেনের বদলে মোট পাঁচটা চেন নেবেন আর যদি কেউ শুধুমাত্র আঠারো ইঞ্চি বডি করতে চান সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এখানে জয়েন করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তো দেখেন এখানে কিন্তু আমার মোট এই যে এগারো ইঞ্চি হয়েছে এগারো দুগুনা বাইশ আমার কিন্তু বাইশ ইঞ্চি বডিটা চলে এসেছে এই রাউন্ডটা পুরোটা করার পরে তো আপনারা চাইলে আরও বড় করেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা বডির দিকে এদিকে আরেকটু একটু বাড়তি করে নিয়ে তারপরে করবেন তো যাই হোক এখন আমি নেক্সট রাউন্ডে যাব তো নেক্সট রাউন্ডটা আমি সেমভাবে করবো অর্থাৎ আপনারা যতটা বড় করতে চান নিচের দিকে বড় করতে পারবেন তো আমি নিচে আর একটা লাইন শুধুমাত্র করে এসেছি বা একটা রাউন্ড শুধু করেছি আমি এর চেয়ে আর বেশি বড় করব না এই বডিটা যেহেতু আমার এই বডিটা আমি বাইশ ইঞ্চি মাপে করছি তো এর চেয়ে যদি বেশি বড় করি তাহলে ফেব্রিক লাগানোর পরে ভালো লাগবে না দেখতে সো আমি এতটুকুই রাখবো এখন শুধু আমি নেক্সট রাউন্ডে যে একটু ডিজাইন আছে সেইটা করে নেব অর্থাৎ লেস টাইপের আমি স্টিচ দিয়ে নিব তার জন্য প্রথমে আমি আগে একটা চেইন নিয়ে নিলাম নিয়ে এখন কি করব আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানের সাথে আমি এই বোতাম ঘরটা জয়েন করে নেব অর্থাৎ এই টপ যে চেইনটা আছে সেই চেইনের সাথে একটা স্লিপ নটের মাধ্যমে কিন্তু আমি জয়েন করে নিচ্ছি এই বোতাম ঘরগুলো পিঠের অংশটাতে এখানে আমি জয়েন দিয়ে নিচ্ছি তো এইটা জয়েন দিয়ে নেওয়ার পরে এখন আমি একটা স্লিপ নট দিচ্ছি পরের স্টিচে তারপরে এখন আমি কি করব এই যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম এবার আমি কি করব। একটা সিঙ্গেল ক্রসেট বা চেইন করে নিলাম এরকম তারপরে এক দুই দুইটা চেইন করে নিলাম নিয়ে এই যে সিঙ্গেল ক্রসেটটা করে নিয়েছি অর্থাৎ প্রথম যে চেইনটা আছে এর ভিতরেই কিন্তু আমি পরপর মোট তিনটা ডাবল ক্রসেট করব এক সেম ঘরের ভিতরে আবারও একটা দুই এখন আবারও সেম ঘরের ভিতরে আরও একটা মোট তিনটা করে নিলাম আমি কিন্তু এটা ফাঁকা ঘরের ভিতরে করলাম না আমি যে সিঙ্গেল ক্রচেড করেছি তার ভিতরে করলাম তো একটা চেইন দিয়ে নিলাম নিয়ে এই যে পরের যে ফাঁকা স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম এবার আমি আবারও দুইটা চেন করে নিব এক দুই দুইটা চেন করে নিয়ে আমি কিন্তু এই ফাঁকা ঘরের ভিতরে নেই যে সিঙ্গেল ক্রোচেড করেছিলাম সেই সিঙ্গেল ক্রোচেডের ভিতরে এখন আমি আবারও পরপর মোট তিনটা ডাবল ক্রোচেড করে নেব একটা করে নিলাম দুইটা করে নিলাম এবং আরও একটা মোট তিনটা ডাবল ক্রোচেড করে নিলাম তারপরে আবারও একটা চেন নিলাম নিয়ে আবারও আমি কি করব এই যে নেক্সট যে ফাঁকা স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নেব। এবার এই সিঙ্গেল ক্রচেটের ভিতরে আমি আবারও পরপর তিনটা ডাবল ক্রচেট করব তার জন্য প্রথমে দুইটা চেন নিয়ে নিয়েছি এবং একটা ডাবল ক্রচেড করে নিলাম দুইটা ডাবল ক্রচেড করে নিলাম এবং তিনটা ডাবল ক্রচেড করে নিলাম তিনটা ডাবল ক্রচেট এবং দুইটা চেন মোট চারটা ডাবল ক্রচেট কিন্তু আমার এখানে হলো আবারও একটা চেন নেব নিয়ে আবারও পরের যে ফাঁকা ঘরটা আছে সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রচেট করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি তো এখানেও আমি একইভাবে করে নিব এবং এইভাবে কিন্তু আমি আমার যে হাতার অংশটা আছে অর্থাৎ কাঁধ এবং বগলের নিচের যে অংশটা আছে সেই অংশটাতেও আমি সেম স্টিচ দিয়ে কিন্তু করে নেব আমি এটা নিচের অংশ করছি একদম বডির যে এন্ডিং পার্টটা আছে সেই পার্টটাতে আমি এখন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু হাতাতেও এবং বগলের নিচে ওখানেও করে নেবেন আবার যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা গলার যে উপরের অংশটা আছে টপ পার্ট সেখানেও আপনারা সেম স্টিচ দিয়ে নিতে পারেন তবে আমি গলাতে দিব না শুধুমাত্র এটা এন্ডিং পার্টে এবং হাতায় এ কাঁধের উপরে আমি এই স্টিচটা দিয়ে এই বডিটা একদম পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তো এই সেম স্টিচ দিয়ে কিন্তু আমরা এখন এই বডিটা পুরোটা কমপ্লিট করে ফেলবো তো আমি এই স্টিচটা পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই বডিটা আমি হাতের ওখানে বা কাঁধের উপরেও করে নিয়েছি এবং নিচের পাটটাতেও করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ছোট টিউটোরিয়ালটি যদিও অনেক ছোট করে করতে চেয়েছিলাম বাট সম্ভব হয়নি বেশ বড়ই হয়ে গিয়েছে আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন এবং সাথেই থাকবেন আল্লাহ হাফেজ